সুপ্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য জনস্বাস্থ্যকর এই অনুষ্ঠানের মাধ্যমে এই পর্যায়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা এসেছিলাম কুষ্টিয়া বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুমোদিত যে কয়টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান, এটি হচ্ছে ফাতেহ। এই ফাতেহ যারা সৃষ্টি করেছেন, এই ফাতেহর মাধ্যমে যারা মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা দিয়ে থাকেন, আমার সামনে রয়েছে নির্বাহী পরিচালক এবং কাউন্সিলর হিসাবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন এইচ এম আলমগীর। আমরা ওনার থেকে জানতে চাব যে পদ্ধতির মাধ্যমে যে একজন আসক্ত মানুষকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে নিয়ে আসেন। আমার সামনে রয়েছেন এইচ এম আলমগীর, নির্বাহী পরিচালক ও কাউন্সিলর ফাতেহ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কুষ্টিয়া। ধন্যবাদ বিজয় টিভির মানুষ মানুষের জন্য অনুষ্ঠানকে। আসলে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি স্পর্শকাতর এবং সংবেদনশীল একটা বিষয়, যেটা হলো মাদকাসক্তি। মাদকাসক্তি বিষয়টিকে আসলে আমরা নানাভাবে অনেক রকমভাবেই জিনিসটাকে বুঝি, রোগ বলি, সামাজিক ব্যাধি বলি, অনেক কিছু বলি। আসলে এক কথায় বোঝাতে গেলে যেটা বলা যায়, এটি হলো একজন মানুষের খুব খারাপ এবং অস্বাভাবিক জীবনযাপনের একটি ধরন। এবং এই জীবনযাপনের ধরনটা স্বাভাবিক জীবনযাপনের মতো কখনোই না। একজন মানুষের তার সারা জীবন, জীবনের সমস্ত কাঠামোটাকেই বদলে দেয়। এবং এটি যেখান থেকে হয়, মাদকাসক্তি মূলত মানুষের চিন্তা ভাবনা, আবেগ, অনুভূতি এবং আচরণের বিষয়। তো এখানে একজন মাদকাসক্ত ব্যক্তি সবসময় তার মাদক কেন্দ্রিক চিন্তা ভাবনা, সে অনুযায়ী তার আবেগ অনুভূতি, সে অনুযায়ী তার আচরণের ভিতর দিয়ে সে মাদক প্রতিনিয়ত গ্রহণ করে থাকে। তো এক্ষেত্রে আমাদের যেটা করা লাগে সেটা হলো তার মাদক সম্বন্ধীয় চিন্তাভাবনার ধরনটাকে পাল্টানো, সেই সাথে তার আবেগ এবং অনুভূতির প্রতিক্রিয়াগুলিকে বদলানো বা বদলাতে শেখানো, এবং সেই সাথে অটোমেটিক্যালি তার আচরণটাকেও বদলে ফেলাতে আমরা তাকে পারদর্শী করে ফেলি। তো এই জায়গাটাই মাদকাসক্তির চিকিৎসার ক্ষেত্রে যেটি হয় সেটি হলো তার আবেগ নিয়ন্ত্রণ করতে শেখানো। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে কীভাবে সেটা তাকে শেখানো, এবং তার মাদকের ঝুঁকিগুলি রয়েছে কোন কোন জায়গায়, তার সমাজের মানে তার দেহমনের বাইরে এবং দেহমনের ভিতরে উভয় জায়গাতেই তার মাদকের ঝুঁকি রয়েছে। যেমন সামাজিক সোশ্যাল অ্যান্টিসিডেন্টস, যেমন সামাজিকভাবে দেখা যাচ্ছে যে নেশাগ্রস্ত বন্ধুবান্ধব, নেশা বিক্রির স্পট বা তার নেশাদ্রব্য ব্যবহারের সরঞ্জামাদি, সহজলভ্যতা, এগুলি হচ্ছে তার বাহ্যিক কারণ। আর ভিতরের কারণ হচ্ছে তার যে কোনো ধরনের মানসিক চাপ, অশান্তি, যন্ত্রণা, টেনশন, দুঃখের কোনো স্মৃতি বা কোনো দুঃখের আবেগ, এই সমস্ত জিনিসগুলি থেকেও তার মাদক গ্রহণের ইচ্ছাটা উস্কে যায়। তো এই সমস্ত উস্কানিমূলক বিষয়গুলিকে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে শেখাই, এবং এইগুলিকে কীভাবে মেনটেন করতে হবে, ম্যানেজ করতে হবে, কোপ আপ করতে হবে সেগুলিকে আমরা শেখাই। পরবর্তীতে যেন আর মাদকের কাছে ফিরে না যায়, এই জন্য তার একটা সার্বিক জীবন ব্যবস্থাকে আমরা নিশ্চিত করতে সাহায্য করি। যে জীবন ব্যবস্থার মধ্যে থাকলে সে মোটামুটি আজীবন মাদক মুক্ত থাকার জন্য একটা মানসিকতা ধরে রাখতে পারবে, এরকম একটা জীবন ব্যবস্থার আমরা জীবন ব্যবস্থার ভিতরে তাকে আনার চেষ্টা করি। এবং সেই সাথে যেটা করি যে প্রত্যেকটা রিহ্যাব সেন্টারের কাজই হলো যে ব্যক্তিকে ফাংশনিং রাখা। এখানে ব্যক্তিকে শুধুমাত্র চিকিৎসাই না, চিকিৎসার সাথে সাথে ব্যক্তিকে ফাংশনিং রাখাটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ব্যক্তিকে পারদর্শী করে তোলা। যেমন বিভিন্ন ধরনের ওয়ার্ক কন্ডিশনিং থাকে, বিভিন্ন ধরনের দায়িত্ব, কাজ, খেলাধুলা, বিশ্রাম, বিনোদন, এই জিনিসগুলির সুষম সামঞ্জস্যপূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে তাদের জীবনের ভারসাম্যতা বজায় রাখার জন্য একটি জীবন অভ্যাস তাদেরকে তৈরি করে দেওয়া। এভাবেই একজন ব্যক্তি, এবং সেই সাথে তার পারিবারিক মিটিং, পারিবারিক কাউন্সেলিং, এ সমস্ত বিষয়ও করা হয় ব্যক্তিগত সাথে সাথে। পারিবারিক পরিবার খুব গুরুত্বপূর্ণ একটি অংশ তার এই চিকিৎসার। পরিবারের বিষয়টা যদি মাদক আসক্ত থাকাকালীন সময়ে পরিবার তার সাথে যে ধরনের ব্যবহার করত, সেই ধরনের ব্যবহার যদি চিকিৎসা পরবর্তীতে থেকে থাকে, তাহলে ব্যক্তির আবার তার নেশার কাছে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য পরিবারকেও অনেক সচেতন হতে হয় যে আমার এই চিকিৎসা ফেরত ব্যক্তিটিকে, প্রিয়জনকে পরিবারে নিয়ে যাওয়ার পরে তাকে কী ধরনের মানসিক সহায়তা দেওয়া, তাকে কী ধরনের, তার প্রতি আমাদের কেয়ারিংটা কেমন হবে, এই জিনিসগুলিকে বোঝারও দরকার আছে। কারণ সেম ওল্ড ফ্যামিলি সিচুয়েশন, পুরনো সেই পারিবারিক পরিস্থিতি তার জন্য
মাদক আসক্ত হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হয়ে যেতে পারে। এই জন্য পরিবারকে অবশ্যই আমরা খুব ভালোভাবে বিষয়গুলিকে বোঝাই এবং দিক নির্দেশনা দিই। সবচেয়ে বড় কথা, মাদক আসক্তি এবং মাদক আসক্তির চিকিৎসা বিষয়ে পরিবারকে আমরা পূর্ণাঙ্গভাবে জানাতে চেষ্টা করি। ধন্যবাদ বিজয় টিভির অনুষ্ঠান মানুষ মানুষের জন্য, তাদের সবাইকে, অ্যাসোসিয়েশন যাদের যারা এর সাথে আছে সবাইকে ধন্যবাদ। আমি ডক্টর মোহাম্মদ ফাইজুল হাসান, পাথে ও মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মেডিকেল কনসালটেন্ট হিসাবে কাজ করি এবং আকাশী কৃপি চিকিৎসক এখানে দায়িত্ব পালন করছি। আসলে মাদকাসক্ত যারা আসে বা তাদের চিকিৎসা পর্ব যারা শুরু হয়, এটা বাইরের আবার আগে এখানকার যে নির্বাহী পরিচালক অনেকখানে বলে গেছেন, তা আমাদের যেখানে কাজ করতে হয় সেটা হচ্ছে অনেকটা একটা কম্বিনেশন ওয়ার্ক, সবাইকে মিলে সবাই মিলে একসাথে কাজ করতে হয়। আমার পার্ট যতটুকু বা মাদকসেবীদের এই ধরনের মাদক নেওয়ার ফলে যে সমস্ত মানসিক, স্বাস্থ্যগত এবং সমস্ত বিষয়গুলো যেগুলো তাদের হারায় যায় বা যেগুলো থেকে তারা খুব সমস্যা ফিল করে, তাদেরকেই আমরা এখানে দেখি। মূলত এখানে যে সমস্ত রোগীরা বা যে সমস্ত ক্লায়েন্টগুলো আসে, তাদের ভিতরে অনেকেই থাকে যারা পর্যাপ্ত বা ওভারডোজ যেগুলো বলে মাদকদ্রব্য গ্রহণের ফলে তাদের বিভিন্ন জাতীয় সমস্যা, লিভার, কিডনি বা আদার্স স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয়, সেগুলোকেই আমরা এখানে প্রতি নিয়ত একটা ফলো আপের ভিতরে রাখি। তাদের জন্য যে সমস্ত সিমটোমেটিক ট্রিটমেন্ট বলে আমরা, সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো আমরা এখানে প্রোভাইড করি এবং এখন পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা এখানে এটা রান করছি বা যে এই এই সেবাটা যতদিন আমরা এখানে দিচ্ছি, তাতে আমাদের এখানকার সমস্ত ক্লায়েন্ট যেগুলো আসছেন তাদের রেসপন্স ভালো, তারা ফার্দার এখানে কোনো এসে কোনো ধরনের কোনো ঝামেলার থেকে পড়ছে না এবং তারা ঝামেলার থেকে মুক্ত থাকতেছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ফ্যামিলিকে একটা সিকিউরিটি দিতে পারছি যে সেন্টারে আসার পরে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়, তাদের স্কিন প্রবলেম হয়, তারপরে মাদকদ্রব্য গ্রহণের ফলে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয়, সেই সমস্ত জিনিসগুলো থেকে আমরা ফ্যামিলিকে একটা সিকিউরিটি প্রদান করছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন পাথেয় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র। আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে হাউজিং এস্টেট নিশান মোড় কুষ্টিয়া। আমি এখানে একজন পরিচালক হিসাবে 2007 সাল থেকে দায়িত্বরত আছি এবং ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং অনেক সুনামের সহিত প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। এ যাবৎকাল প্রায় আমরা 1000-এর কাছাকাছি প্রায় ক্লায়েন্ট হ্যান্ডেল করছি, এর মধ্যে সুস্থতার হারটা অনেক বেশি কিন্তু এর ভিতরে রিল্যাপসের পরিমাণও আছে কিছু। এর পিছনে তার গার্জেনদের উদাসীনতাটাই আমরা মেইন বিষয় হিসাবে ধরছি, আবার ড্রাগের সহজলভ্যতাটাও আমরা এর মেইন একটা কারণ হিসাবে দেখতে পারি। কারণ হচ্ছে ড্রাগের সহজলভ্যতায় ব্যক্তিকে আবার পুনরায় নেশার কাছে নিয়ে যাচ্ছে। তা বর্তমান সময়ে সব থেকে সফল চিকিৎসা পুনর্বাসন চিকিৎসা এবং পুরোপুরি মাদকমুক্তভাবে সুস্থ হওয়া সম্ভব একমাত্র পুনর্বাসন কেন্দ্র থেকেই, কারণ শুধুমাত্র মেডিকেল ডিটক্সিফিকেশনের মাধ্যমে ব্যক্তিকে পুরোপুরি সুস্থ বা সুস্থ জীবনে ফিরিয়ে আনা কখনোই সম্ভব না। একজন মাদকাসক্ত ব্যক্তি সে মানসিকভাবে অসুস্থ, তখন নেশা কোনো রোগ না যে আপনি তাকে ওষুধ খাওয়াবেন ভালো হয়ে যাবে। সমন্বিত চিকিৎসা ব্যবস্থার ভিতরে যে বিষয়গুলো আছে, মেডিকেল ডিটক্সিফিকেশন, ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং, গ্রুপ কাউন্সিলিং, ধর্মীয় কিছু বিষয়াদি আছে যেগুলো আসলে ব্যক্তিকে অনেকভাবে প্রভাবিত করে। আসলে একজন ব্যক্তি কখনোই নিজের প্রচেষ্টাতে আসলে ওইরকমভাবে সুস্থ হওয়া সম্ভব না। এ জাতীয় মাদকদ্রব্য নিরাময় কেন্দ্র বাংলাদেশে অনেক জায়গাতে আছে, প্রতিটা জেলাতে আছে। আসলে আপনারা অবশ্যই চিকিৎসার পূর্বে সঠিক পুনর্বাসন কেন্দ্রটি যাচাই বাছাই করে আপনার প্রিয়জনকে চিকিৎসার আওতায় আনবেন এবং চিকিৎসার মধ্য দিয়ে মাদকাসক্ত ব্যক্তি ভালো হয় এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। সুপ্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য জনস্বাস্থ্যকর অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম পুরো জাতি আসলে ক্ষতবিক্ষত হচ্ছে মাদকের বিষাক্ত ছ বলে, যেখান থেকে কোমলমতি শিশুরা রক্ষা পাচ্ছে না, এই জাতির কলঙ্ক মোছার জন্য আমরা চাই একটি মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গঠনের লক্ষ্যে। যারা মাদকাসক্ত হয়েছেন তারা অবশ্যই চিকিৎসা গ্রহণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, আসলে একটি কোমলমতি শিশু সে কিন্তু মাদকাসক্ত হয়ে পড়ে, আজকে চিকিৎসা করছেন আসলে সুস্থ থাকার জন্য। তা আমরা চাই যে এই জাতীয় কোমলমতি শিশু যারা আছেন
তাদেরকে রক্ষা করবেন, পাশাপাশি ইয়াং জেনারেশন থেকে শুরু করে সর্বপেশা শ্রেণীর মানুষ কিন্তু মাদকাসক্ত হচ্ছে, নারী কিংবা পুরুষ, ছাত্র কিংবা ছাত্রী, কোমলমতি শিশু, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সাংবাদিক হোক, পুলিশ হোক, এই মাদক আসক্ত থেকে বা বেঁচে থাকার জন্য মাদকের কুফল সম্পর্কে জানতে হবে। আসলে মাদকের যে ভয়াবহতা আছে এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে, তাহলে হয়তো আমরা মাদক থেকে মুক্ত থাকতে পারবো বলে বিশ্বাস করি। তুমি কি ধরনের মাদক গ্রহণ করেছিলে? এমনি বন্ধু বান্ধবের সাথে মিশে। কতদিন মাদক গ্রহণ করেছিলে? ৬ মাস। মানে অনেকদিন মাদক গ্রহণ করেছিলে? জি। মাদক গ্রহণ করাকালীন সময় তোমার কাছে কেমন লেগেছিল? ভালো লাগে নাই। কেন? এই মাথা ব্যথাইছে, শরীর অসুস্থ লাগছে, ঘুম আসছে। বাসায় তোমার মা বাবার সাথে কেমন আচরণ ছিল? ভালো আচরণ না, খারাপ। কেন? কিরকম লাগতো তোমার কাছে? খারাপ লাগতো। কথা কথাই রাগ করতো? জি। কেন? অটোমেটিক বুঝতাম না, রাগ হয়ে যেত। খাওয়া দাওয়া করতে পারতো? খাওয়া দাওয়া অল্প করতে পারতাম। লেখাপড়া করেছিল? জি। কতটুকু? ফাইভ নামাত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস ফাইভে পড়ে সেই ছাত্র আজকে আসক্ত হচ্ছে মাদকের যে বিষাক্ত ছবল, মাদকের যে ক্ষয়ক্ষতির দিকগুলি, সেই দিকগুলি না জানার কারণে। আমরা চাই এই মাদক মুক্ত একটি সমাজ গঠনের লক্ষ্যে ইতিমধ্যে যারা মাদকাসক্ত হয়েছেন তারা আপনার আমার ভাই বোন বন্ধু পাড়া প্রতিবেশী তাদেরকে অবহেলা অবজ্ঞা না করে যে কোনো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা করুন। অবশ্যই চিকিৎসা হওয়া সম্ভব এবং সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসাও সম্ভব। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আপনাদের প্রয়োজন আমাদের ফোন করতে পারেন, আমাদের নাম্বার 01711276525। প্রয়োজন আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস maskbd71@gmail.com। জেব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা, মানুষেরই জন্য। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, ওভারটেকিং করবেন না, ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার। মানুষেরই জন্য।